ক্রমেই রূপ বদলে বিধ্বংসী রূপে উপকূলের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মোখা। সবশেষ খবর অনুযায়ী মোখা প্রবল ঘূর্ণিঝড় থেকে অতিপ্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে। এটির কেন্দ্রের 74 কিলোমিটারের মধ্যে বাতাসের গতিবেগ ঘন্টায় 120 থেকে 140 কিলোমিটার, এছাড়া গতকালের চেয়ে কিছুটা গতি বাড়িয়ে ঘন্টায় 9 থেকে 11 কিলোমিটার গতিতে এগিয়ে আসছে উপকূলের দিকে। কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর খুবই বিক্ষুব্ধ রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এদিকে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা এবং পায়রা সমুদ্র বন্দরকে 2 নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া উত্তর বঙ্গোপসাগর এবং গভীর সাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা এবং ট্রলারকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। অতি প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের 74 কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 120 কিলোমিটার, যা দমকা অথবা জোরো হাওয়ার আকারে 140 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। অতি প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর খুবই বিক্ষুব্ধ রয়েছে। আগামী 14 তারিখ, যেটা আমরা দুপুর নাগাদ এক্সপেক্ট করতেছি যে এটা বাংলাদেশের সাউথ ইস্ট উপকূল, দ্যাট ইজ টেকনাফের নিচ দিয়ে এবং মায়ানমারের নর্থ উপকূল দিয়ে এটা ক্রস করার সম্ভাবনা রয়েছে। ঘূর্ণিঝড় মোখার সবশেষ অবস্থা জানাতে কক্সবাজার সমুদ্র সৈকতে আছেন রিপোর্টার সুজাউদ্দিন রুবেল এবং চট্টগ্রামের পতেঙ্গায় আছেন কমল দে। সরাসরি প্রথমে যাচ্ছি রুবেলের কাছে। ঘূর্ণিঝড় মোখার কারণে আবহাওয়া পরিস্থিতির কিছুটা পরিবর্তন এসেছে। তীব্র দাবদাহ পাশাপাশি রৌদ্রোজ্জ্বল আবহাওয়া, সেটি কিছুটা মেঘাচ্ছন্ন পরিণত হয়েছে এবং সাগরও উত্তাল রয়েছে। আর একটি সবচেয়ে বড় বিষয়টি হচ্ছে প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন, যেখানে 10,000-এর বেশি বাসিন্দা রয়েছে। যেসব ঘূর্ণিঝড় মোখার আক্রমণটা টেকনাফ, সেন্ট মার্টিন এবং মহেশখালী হতে পারে, এই ভয়ে কিন্তু সেন্ট মার্টিনের যে 10,000 বাসিন্দা রয়েছে তার মধ্যে গতকাল থেকে আজ দুপুর পর্যন্ত যেটি বলা হচ্ছে প্রায় 3,000-এর বেশি বাসিন্দা সেন্ট মার্টিন ছেড়েছেন এবং যারা আছেন তারাও বেশ আতঙ্কে রয়েছেন। যে যেভাবে পারছে মাছ ধরার ট্রলার হোক, সার্ভিস ট্রলার হোক, সব মিলিয়ে মানুষগুলো এখনও যেহেতু সাগর কিছুটা উত্তাল কম রয়েছে, সেই ক্ষেত্রে তারা সেন্ট মার্টিন দ্বীপ ছেড়ে নিরাপদ আশ্রয়ে তারা টেকনাফ চলে আসছেন, সেই বিষয়টি আমাদেরকে জানিয়েছেন সেন্ট মার্টিনের স্থানীয় ইউপি সদস্যরা। আর বিশেষ করে এখন পর্যন্ত যারা রয়েছে তারা খুব আতঙ্কের মধ্যে রয়েছেন বলছেন, এবং পাশাপাশি সেন্ট মার্টিনের যে দোকানপাট রয়েছে সেও সব দোকানপাট বন্ধ করে দেওয়া হয়েছে এবং যে হোটেল মোটেলগুলো রয়েছে সবগুলোকে আশ্রয়কেন্দ্র ঘোষণা করা হয়েছে এবং সার্বক্ষণিক কোস্টগার্ড, পুলিশ, বিজিবি সহ সবাই মাইকিং করছে এবং মানুষজনকে সচেতন করার পাশাপাশি যারা আতঙ্কের রয়েছেন তারা যাতে আতঙ্কিত না হন সেজন্য সব ধরনের কার্যক্রম চালিয়ে যাচ্ছে বলে আমাদেরকে কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবু সুফিয়ান জানিয়েছেন। তবে তিনি যেটা বলছেন, যেহেতু এটি প্রবাল দ্বীপ সেক্ষেত্রে বিশেষ নজরদারি রয়েছে এবং যে খাদ্য সামগ্রী থেকে শুরু করে যে ধরনের সহযোগিতা দরকার সব সহযোগিতা সেখানে বলবৎ থাকবে, বিশেষ করে নৌবাহিনীকে সেখানে বিশেষ করে দায়িত্ব পালন করবে, সে বিষয়গুলো আসলে বলা হচ্ছে। তবে মানুষজন আতঙ্কে রয়েছে এবং পুরো উপকূলীয় এলাকায় যেহেতু কিছু বেড়ি বাঁধ রয়েছে উপকূলীয় মানুষজনও বেশ আতঙ্কের মধ্যে আছে। তবে প্রশাসন বলছে আতঙ্কিত না হয়ে সবাইকে সম্মিলিতভাবে যাতে দুর্যোগ মোকাবেলা করা যায় সে বিষয়টি বারবার বলা হচ্ছে। তবে আমরা দেখেছিলাম গতকালকে বেশ কিছু ট্রলার ছিল, আজকেও দুপুর পর্যন্ত বেশ কিছু ট্রলার রয়েছে, কিন্তু কোস্টগার্ড সাগরে গিয়ে সেটি সচেতন করছেন এবং নিষেধ করছেন ট্রলারগুলো যাতে সাগরে মাছ শিকার না করে। সেজন্য আমরা দেখতে পেয়েছি কিছুক্ষণ আগে সারিবদ্ধভাবে ট্রলারগুলো সাগরে, গভীর সাগরে মাছ শিকার না করে তারা উপকূলে ফিরছে। তো সব দিকে আসলে সচেতনতা বৃদ্ধি করা হয়েছে এবং প্রশাসন যেটি বলছে কক্সবাজারে 576টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে, যেখানে প্রায় 500,000-এর বেশি মানুষ আশ্রয় দেওয়া যাবে উপকূলের, আর 10,000 স্বেচ্ছাসেবক রয়েছে যারা সার্বক্ষণিক প্রস্তুত থাকবে। তো এ ছিল আমার কাছে কক্সবাজারের সর্বশেষ। আমরা এখন চলে যাচ্ছি চট্টগ্রামের সহকর্মী কমলদের কাছে।
ধন্যবাদ। আসলে ঘূর্ণিঝড়ের সতর্ক সংকেত জারি করা হয় বন্দরকে কেন্দ্র করে, আবার প্রস্তুতিটিও থাকে বন্দরকে কেন্দ্র করে। তা চট্টগ্রাম বন্দরের যে প্রস্তুতি সেটি হলো যেহেতু আর 2 নম্বর সিগন্যাল চলছে, বিশেষ করে গভীর সাগরে যেসব পণ্যবাহী লাইটার জাহাজের অবস্থান ছিল বা যারা চলাচল করছিল তারা তাদের চলাচল বন্ধ করে তারা উপকূল এলাকায় চলে আসে। প্রায় আমি যদি বলি পতাঙ্গা উপকূলে অন্তত এখন 100-এর বেশি লাইটার জাহাজের অবস্থান রয়েছে যারা পণ্য পরিবহন বন্দরকে তারা অবস্থান নিচ্ছে। চট্টগ্রাম বন্দরের সচিব ওমর ফারুক আমাদেরকে জানিয়েছেন যেহেতু এখন 2 নম্বর সিগন্যাল চলছে সে অনুযায়ী বন্দর তার প্রস্তুতি নিতে শুরু করেছে। তারা একাধিক মিটিং করেছেন তাদের কর্মকর্তাদেরকে নিয়ে, যখনই হয়তো সিগন্যাল 4-এর দিকে যাবে তখন তারা আরেকটা সতর্কতা জারি করবে। তারা এখন লেভেল 1-এর মধ্যে আছে সতর্ক সংকেত যেটি। আবার আপনি জানেন চট্টগ্রামের যে ঘূর্ণিঝড় আশঙ্কা করা হচ্ছে মাতারবাড়ি এলাকায়, কিছুক্ষণ আগে আমি কথা বলেছিলাম মাতারবাড়ি বন্দরের যে ব্যবস্থাপক রয়েছেন ক্যাপ্টেন আতাউল হাকিম সিদ্দিকী, তিনি আমাদেরকে জানিয়েছেন চট্টগ্রাম বন্দরে যে সতর্কতা জারি রয়েছে সেই সতর্কতা তারা মাতারবাড়িতেও সতর্কতা জারি করছেন এবং সেখানে সতর্ক ব্যবস্থা নেওয়া হয়েছে। এবার আসি জেলা প্রশাসনের প্রস্তুতি রয়েছে ঘূর্ণিঝড় মোকাবেলায়। সে কিছুক্ষণ আগে আমরা কথা বলেছিলাম চট্টগ্রামের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাকিবুল হাসানের সাথে। রাকিবুল হাসান আমাদেরকে জানিয়েছেন তারা ঘূর্ণিঝড় মোকাবেলায় ইতিমধ্যে 1003টি আশ্রয়কেন্দ্র খুলেছে, এর মাঝে 503টি হচ্ছে আশ্রয় স্থায়ী আশ্রয়কেন্দ্র এবং আরও 500 অস্থায়ী আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে, যেখানে তারা অন্তত 5 লাখ লোককে সরিয়ে নেওয়ার চেষ্টা করবেন বলে আমাদেরকে জানিয়েছেন। সেই 1003টি আশ্রয়কেন্দ্রে 5 লাখের বেশি লোককে সরিয়ে নেওয়া হবে এবং তাদের খাদ্যর জন্য তাদের জন্য যাতে খাদ্য সমস্যা না হয় খাদ্য মজুত করে রাখা হয়েছে বলে জেলা প্রশাসনের পক্ষ থেকে রাকিবুল হাসান আমাদেরকে জানিয়েছেন। এখন চলছে কিন্তু প্রস্তুতি পর্ব, যেহেতু এখন মাত্র 2 নম্বর সতর্ক সংকেত, জোয়ারও আসছে, বাতাসের গতিবেগ হালকা আছে, ভারী বাতাস আছে সেটি বলা যাবে না। এখন যেহেতু জোয়ার বাড়ছে, জোয়ার বাড়ার সাথে সাথে কিন্তু যেহেতু সাগরটি উত্তাল হয়ে উঠবে তাই যেসব এলাকায় বেরিবাদ ক্ষতিগ্রস্ত হয়েছে বিশেষ করে পতেঙ্গা চরপাড়া জেলেপাড়া রয়েছে, গতবার ঘূর্ণিঝড়ে জেলেপাড়া ক্ষতিগ্রস্ত হয়েছিল সে জেলেপাড়াও কিন্তু তারা পানির আশঙ্কা করছেন, পানি প্লাবিত হতে পারে সে কারণে এখানকার বেরিবাদটা ভাঙা। এর আর পার্শ্ববর্তী যে উপকূলীয় এলাকা রয়েছে সে উপকূলীয় এলাকা সতর্ক অবস্থানে রয়েছে ফায়ার সার্ভিস সহ আইন শৃঙ্খলা বাহিনী, বিশেষ করে যদি জোয়ারের মাত্রা বাড়তে থাকে তখন হয়তো তাদেরকে আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেবে। তো আমরা যেটা বলি সেটি হলো চট্টগ্রাম বন্দর প্রস্তুতি নিয়ে রেখেছে তারা, যে কোনো দুর্ঘটনা এড়ানোর জন্য ইতিমধ্যে লাইটারের জাহাজগুলো উপকূলে চলে আসতে শুরু করেছে, ট্রলারগুলো আগে চলে আসছে ফিশারি গেটে অবস্থান নিচ্ছে শত শত ট্রলার। এবং উপকূলীয় এলাকা বলতে যেটা আমি পতেঙ্গা থেকে শুরু করে ভাটার দিকে যদি যান আপনার শাহমানত ব্রিজ, সাথে সাথে বোয়ালখালী কালুরঘাট ব্রিজ, এইসব এলাকায় কিন্তু লাইটার জাহাজের অবস্থান রয়েছে এবং মাদার ভেসেলগুলি সতর্কভাবে চলাচল করছে। তো বলা চলে যেহেতু ঘূর্ণিঝড়ের সতর্ক অবস্থা জারি করা হয় বন্দরকে কেন্দ্র করে, প্রস্তুতিও বন্দরে রয়েছে এবং একই সাথে জেলা প্রশাসন 5 লাখ লোককে উপকূল এলাকার লোককে সরিয়ে নেওয়ার জন্য তারা 1003টি আশ্রয়কেন্দ্র খুলেছেন এবং আশ্রয়কেন্দ্রে কোনো রকম খাবার সমস্যা না হয় সে খাবারও প্রস্তুতি নিয়ে রাখা হয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাকিবুল হাসান। তো এখন পর্যন্ত আমার কাছে ছিল ঘূর্ণিঝড় মোকাবেলায় ঘূর্ণিঝড় মোকাকে মোকাবেলা করার জন্য বন্দর যেমন প্রস্তুতি নিয়ে রেখেছে, জেলা প্রশাসন প্রস্তুতি নিয়ে রেখেছে, ফায়ার সার্ভিস প্রস্তুতি নিয়ে রেখেছে এবং উপকূলীয় এলাকায় লাইটার জাহাজগুলো চলে আসছে, ট্রলারগুলো চলে আসছে, তার সর্বশেষ। দর্শক, এতক্ষণ আমরা সরাসরি সংযুক্ত ছিলাম চট্টগ্রামের পতেঙ্গা থেকে, এর আগে ছিলাম কক্সবাজার।